Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innalhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiyalah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 13 ডিসেম্বর 2022 জামাদাল উলা 1444 হিজরি আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 21 বিষয়বস্তু জুমা সম্পর্কে এবং জুমার বৈশিষ্ট্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জুমা সম্পর্কে কয়েকটি আলোচনা চলবে। আজকে প্রথম জুমা সম্পর্কে যে আলোচনা তাতে জুমার কিছু বৈশিষ্ট্য, জুমার ফজিলত, জুমার দিনের ফজিলত এ সম্পর্কে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন লেখক রাহিমাহুল্লাহ তাআলা। বলছেন লেখক, ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জুমআতে ওয়া যিকরি খাসায়েসে ইয়াউমিহা। এই অধ্যায় হচ্ছে জুমার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আর জুমার দিনের কিছু বৈশিষ্ট্য বা কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথম হাদিস, লেখক বলছেন, সাহা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত হাদিস, সহিহ মুসলিমে রয়েছে, নাসাই ইবনে মাজাহ রয়েছে, সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু কাল, রাসূলুল্লাহ বলেছেন, আদাল্লাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা, যারা আমাদের পূর্বে ছিল তাদেরকে আল্লাহ জুমার দিন থেকে বিভ্রান্ত করেছেন। জুমার দিন তাদের হাতের নাগালে আসেনি, তারা অন্য দিনকে পছন্দ করেছে, শনিবার এবং রবিবার। আমাদের পূর্বে যারা ছিল বলতে আসমানি কিতাব ধারণকারী ইহুদি এবং খ্রিস্টান, ইহুদিরা শনিবারকে সপ্তাহে বড় দিন, মহত্বের দিন, ফজিলতের দিন হিসাবে গ্রহণ করেছে, আর খ্রিস্টানরা রবিবারকে তাদের বড় দিন, সাপ্তাহিক তাদের উৎসবের দিন, উপাসনার দিন হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করেছেন বলা হয়েছে। কি অর্থ? আমাদেরকে তো এরকম কোনো চয়েস দেওয়া হয়নি যে তোমরা সপ্তাহে একটা দিন চয়েস করো, এরকম কি দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আমাদেরকে তার বিশেষ অনুগ্রহে এই জুমার দিন দান করেছেন, যে জুমার দিন তোমাদের জন্য সবচাইতে ফজিলতপূর্ণ দিন এবং সেই দিনে তোমাদের সাপ্তাহিক ঈদ বা উৎসব বা গুরুত্বপূর্ণ ইবাদত সালাতুল জুমা, সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের শীর্ষ দিন, উত্তম দিন হচ্ছে জুমার দিন। তো তাদের সম্পর্কে যে বলা হয়েছে যে তারা ইহুদিরা, আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ইহুদিরা শনিবারকে চয়েস করলো, খ্রিস্টানরা রবিবারকে, তো এর ব্যাখ্যা হতে পারে যে তাদেরকে এরকম অপশন ইখতিয়ার দেওয়া হয়েছিল নবীর মাধ্যমে যে তোমরা একটা দিন তোমরা চয়েস করো, কোন দিন চাও তোমরা, এটা হতে পারে। আবার এটা নাও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ইহুদিদেরকে বা মূসা আলাইহিস সালামের যারা অনুসরণে তাওরাতের অনুসরণে দাবিদার, তাওরাতের আসলে অনুসারী নয়, তারা বিকৃত তাওরাত বিকৃত করেছে, তারপরে তাওরাত রহিত হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের সাথে নামের শুধু সম্পর্ক রয়েছে, আকীদা আমলের কোনো সম্পর্ক নেই, তো তারা শনিবারকে ইখতিয়ার করেছে বা তাদেরকে শনিবার দেওয়া হয়েছে আর খ্রিস্টানদেরকে রবিবার দেওয়া হয়েছে, দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে, স্পষ্ট কিছু নেই, আল্লাহ বেশি ভালো জানেন। জুমার দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওয়াকানা লিল ইয়াহুদি ইয়াউমুস সাবত, সুতরাং ইহুদিদের জন্য শনিবারের দিন হচ্ছে বড় দিন, ফজিলতের দিন তারা হিসাবে গ্রহণ করেছে তাদের সাপ্তাহিক দিন, ওয়ালিন নাসারা, খ্রিস্টানদের জন্য ইয়াউমুল আহাদ,
রবিবারের দিন, এই জন্য রবিবারে তারা তাদের চার্চে গিয়ে থাকে, তাদের বিশেষ ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালন করে। মুসলিম জাতীয় ঠিক ওই রকমই হয়েছে, গোটা সপ্তাহ আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। সপ্তাহে একদিন জুমার দিনে পাঞ্জাবি টুপি লাগিয়ে গিয়ে হাজির, বাস মুসলমান হওয়ার পরিচয় দিয়ে দিল। তো এটা এক ধরনের ইহুদি খ্রিস্টানদের অনুকরণ জি, যারা গোটা সপ্তাহ পাঁচ অক্ত সালাত পড়ে না, বেনামাজি, আর তারা শুধু জুমা পড়া মুসলিম, তারা এই ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসারী, এবং এই তাদের জুমা পড়া কখনও তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে না। সাপ্তাহিক শুধু জুমা পড়ে নিয়ে কখনও জান্নাত পাবে না, অসম্ভব কথা, কারণ সালাত পরিত্যাগ করা হচ্ছে বড় কুফর। আল্লাহ হেফাজত করুন। অধিকাংশ মুসলিমরা সালাতকে ব্যক্তি জীবন থেকে, পরিবার থেকে, সমাজ থেকে বিদায় করেছে। শতকরা 95 থেকে 98 জন বেনামাজি জি, এটা পরিসংখ্যান জি, পরিসংখ্যান আরও বেড়ে চলেছে, আরও বেড়ে চলেছে। একসময় আজকে থেকে 20 বছর 30 বছর আগে আরব দেশগুলিতে ঘুরলে নামাজের সংখ্যা অনেক বেশি দেখা যেত, এখন আল্লাহ মুস্তাহ। অন্তত এরা যেহেতু ফতোয়া অনেকটা জানে যে নামাজ না পড়লে মুসলমান থাকে না, অন্তত মুসলিম থাকতে হবে। সারাবি কাবাবি হইলেও, মদ খো জুয়া খো যাই কিছু হোক না কেন, তো পাঁচ অক্ত সালাতটা পড়ে মুসলমান থাকতে হবে, সেটাও উপেক্ষা করেছে। সেটারও কোনো পরোয়া নেই ফতোয়ার, আর এই কোরআন এবং হাদিসের এই নিশ্চিত কথাটির কোনো পরোয়া এদেরও নেই। তো তাহলে বাকি ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলিমদের পরিসংখ্যান, একবার তাহারিক পত্রিকা এসেছিলো শতকরা 98 জন বেনামাজি, এটা নিজে বানিয়ে বলছি না, কিন্তু শতকরা 98 জন বেনামাজি, হিসাব করে দেখবেন গোটা গ্রামের একটা পরিসংখ্যান বের করে। হ্যাঁ, পুরুষ নারী সালাতের ক্ষেত্রে নারীদের সংখ্যা একটু বেশি হইতে পারে, পুরুষ নারী সব মিলিয়ে দেখবেন, যারা সাবালক তখন থেকে শুরু করতে হবে, সাবালকে 14-15 বছর বয়স তখন থেকে শুরু করতে হবে, দেখেন কয়জন নামাজি। তারপরে হয়তো 2 অক্ত 3 অক্ত পড়ে, আপনারা তাদেরকে নামাজি বলছেন, তারা শরীয়তের আলোকে তারা নামাজি না, তারাও বেনামাজির দলভুক্ত, কিন্তু বেনামাজি, এক বেনামাজি আরেক বেনামাজির চাইতে খারাপ, হ্যাঁ এক বেনামাজি আরেক বেনামাজির সাথে চাইতে তুলনামূলক ভালো, 2 অক্ত পড়ে সে 5 অক্ত পড়ে না, তার চাইতে একটু ভালো, কিন্তু সেটাও তাকে মুক্তি দেবে না, সেটা তার মুক্তির জন্য জাহান্নামের আজাব থেকে না যাতের জন্য যথেষ্ট নয়। সুতরাং ওরাও বেনামাজি, যারা 1 অক্ত পড়ে না 4 অক্ত পড়ে ওরাও বেনামাজি। তো বেনামাজি কয়েক ধরনের আছে। আমাদের সমাজের লোকেরা কিন্তু মাঝে মধ্যে কেউ নামাজ পড়লে ওকে নামাজি মনে করে, হ্যাঁ দেখি তো নামাজ পড়ে তো নামাজি, জুমা পড়তেও তো দেখে না নামাজি, মাঝে মধ্যে কখনো একবার সপ্তাহে একবার দুবার দেখে নিলেন যে হ্যাঁ নামাজ পড়ে, নামাজি না বেনামাজি। আল্লাহ মুস্তাহান। মুসলিম জাতির সর্বশেষ যেটা উঠে যাবে সেটা হচ্ছে সালাত, সেটাই উঠে গেছে, তার কিয়ামত কত কাছে এসেছে। আর সর্বপ্রথম যেটা উঠে যাবে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম, অনেক আগে উঠে গেছে, অনেক আগে উঠে গেছে। এই দুটো বিষয় মনে রাখবে, রাষ্ট্রীয় ক্ষেত্রে ব্যক্তি জীবনে, এখন ইসলাম ব্যক্তি জীবনে সীমিত, আমি একজন দিনের কিছু জ্ঞান অর্জন করেছি, আমার ক্ষমতা শুধু আমার মাথা থেকে পা পর্যন্ত এতটুকু চলছে, পাশে অন্যায় হচ্ছে কিছুই বলার নেই, বললেও অনেক সময় বলারই ক্ষমতা নেই, হ্যাঁ আর অনেক সময় বললে কোনো কাজ হবে না, ওই বদদের সংখ্যা বেশি, আমার সাত কেউ দেওয়ালা নেই সমাজে, সাত দেবে ওই পাপীদের সাত দেবে, বাস্তব সত্য জি। তাহলে পারিবারিক জীবন, পরিবারের সদস্যরা সাথ দেয় না, ছেলে সবালক হইলে আর নামাজি বাপের সাথে সাথ দেয় না, মায়ের সাথ দেয় না, আর নিজের বংশধর তো সাথ দেয় না, গ্রামবাসী তো সাথ দেয় না জি। হ্যাঁ, যখন ইসলামের কথা বলে সব বিরোধী হয়ে যাবে, দেখেন বিয়ের সাথে খালি ইসলামের কথা বলে দেখেন সব শত্রু হয়ে যাবে, আত্মীয় স্বজন সব শত্রু হয়ে যাবে, ওই দুটো বরযাত্রীর খাবার খেতে পাবে না, কিছু হারাম কাজ করতো, নোংরামি করতো, সেগুলি করতে পারে, সব শত্রু হয়ে যাবে জি। এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা এখন, দুর্দশার শেষ নেই, তাদের ইসলামের দুর্দশা, সুতরাং তাদের দুর্দশারও শেষ নেই। আল্লাহর আজাব, আসমানি জমিনি আজাব, জালেম শাসকের আজাব, এগুলি আজাব জি, এমনিতে আসে না। তো হাদিস
যেটা বলছিল ফাজা আল্লাহ হবে না, আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন ইহুদিদের পরে খ্রিস্টানদের পরে। ইহুদি খ্রিস্টান সব প্রথম তারা বনি ইসরায়েলদের মধ্যে কার ছিল, কারণ মূসা ঈসা আলাইহিসসালাম দুই নবী বনি ইসরায়েলদের নবী, অর্থাৎ ইসরায়েল মানে ইয়াকুব, ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম বংশধর সবাই, যত নবী রসুলগণ এসেছেন ইব্রাহিম আলাইহিসসালাম সবাই কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বংশধর, কিন্তু অধিকাংশ নবী রসুলগণ এসেছেন ইসহাক আলাইহিসসালামের বংশ থেকে, আর শুধুমাত্র একজন নবী এসেছেন ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে, কিন্তু তিনি সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, সর্বশেষ রসুল, এবং তার উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ, খায়র উম্মাহ, খায়র রসুল, আফজলুর রসুল, জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন শেষে ফাহাদানা লিয়াউমিল জুমা, আল্লাহ আমাদেরকে রাস্তা দেখালেন জুমার, তো রাস্তা দেখালেন মানে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন আমাদেরকে জুমার, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ ইবাদত দিলেন সালাতুল জুমার, এবং জুমার দিনকে সবচাইতে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো দিনে নেই। ফাজাআল আল জুমাতা ওয়াসসাবত ওয়াল আহাদ, সুতরাং আল্লাহ জুম্মা শনিবার রবিবার এই তিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জুমার দিনকে পেয়েছে, ইহুদিরা শনিবার, খ্রিস্টানরা রবিবার। ওয়াকাজালিক হুম লানা তাবুন ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ায় যখন তারা সবচেয়ে শ্রেষ্ঠ দিন পায়নি আমরা পেয়েছি, এই জন্য কিয়ামতের দিনে বিচার দিবসও তারা আমাদের অনুসারী হবে, আমাদের পেছনে থাকবে, তারা পেছনে থাকবে। এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন হাদিসের অংশ, নাহানুল আখিরুন মিন আহলি দুনিয়া, দুনিয়াওয়ালাদের মধ্যে আমরা সর্বশেষ, সবশেষে কিন্তু আমরা এসেছি, আমাদের নবী সর্বশেষ নবী এবং এই উম্মত সবশেষে এসেছেন অন্য অন্য উম্মতের তুলনায়। ওয়াল আউয়ালুনা ইয়াউমুল কিয়ামা, কিন্তু কিয়ামতের দিনে আমরা সবার আগে থাকব, সবার আগে থাকব, সবার আগে থাকব কোন ক্ষেত্রে, একটি ক্ষেত্র তার মধ্যে আল মুকদা লাহুম কাবল আল খালেক, সমস্ত মানব জগতের আগে এই শেষ উম্মতের জন্য বিচার ফয়সালা করা হবে, যতক্ষণ বিচার ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের যে আজাব শাস্তি আর কষ্ট অশান্তি সেখান থেকে পরিত্রাণ পাবে না। দুই নম্বর কথা, যেই জান্নাতের নিয়ামতের জন্য আশা করে বসে আছেন কখন জান্নাত যেতে পারবো, ভালো মানুষরা অতক্ষণ জান্নাত যেতে পারে যতক্ষণ পর্যন্ত বিচার ফয়সালা না হয়েছে, তাহলে বিচার ফয়সালা যখন আমাদের জন্য আগে হয়ে যাবে তাহলে আমরাই সবার আগে জান্নাতে যাব। এইভাবে এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, কিন্তু সহিহ বুখারীতে অন্য ভাষা দিয়ে এসেছে আরও স্পষ্ট, আর যদিও কথাগুলি এখানে এসে গেছে। নাহরুল আখেরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, এখানে এসেছে, এখানে নাহরুল আখেরুন আহলি দুনিয়া ওয়ালা ওয়ানা ইয়াউমাল কিয়ামাহ এসেছে, আর ওখানে এসছে প্রথম হাদিসের অংশ নাহরুল আখেরুন, আমরা সর্বশেষ উম্মত দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াতে আসার ক্ষেত্রে, আর সাবেকুন কিন্তু আমরা অগ্রগামী ইয়াউমাল কিয়ামতের দিনে জান্নাতের দিকে, সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজায় পৌঁছিবেন, সবার আগে তার জন্য জান্নাতের দরজা খোলা হবে, আর তার পিছনে পিছনে তার উম্মত প্রবেশ করবেন, অন্য আম্বিয়া রাসূলগণ নয়, তার উম্মত আবু বকর, ওমর, ওসমান, আলী, আশরা মুবশরা, তারপরে বদরী 313 জন সাহাবী, তারপরে যারা উহুদে এসেছেন খন্দকে হাজির হয়েছেন, তারপর হুদাইবিয়ার সন্ধিতে 1400 সাহাবায়ে কেরাম হাজির হয়েছেন, তারপর মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছেন, মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। এই একটি হাদিস, তিরমিজিতে আরেকটি হাদিস রয়েছে এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনাকারী মারফুয়ান মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, তিনি বলছেন খায়রু ইয়াউমিন তালাত ফিহি শামসু ইয়াউমুল জুমা, সবচাইতে উৎকৃষ্ট উত্তম দিন যেই দিনে সূর্য উদয় হয়েছে, ও সূর্য উদয় তো প্রতিদিন হচ্ছে, কিন্তু এমন একটি দিন যেই দিন সকালে সূর্য উদয় হলে সেই দিনটি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সপ্তাহের,
সেই দিনটি হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। জুমার দিন সবচেয়ে উত্তম দিন। অন্য রেওয়ায়েতে রয়েছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, বরং সাইয়্যিদের বিভিন্ন অর্থ, যে সর্দার হয়, যে নেতা হয়, সেই হচ্ছে তাদের মধ্যে শীর্ষস্থানীয়। ফিহে খুলিকা আদম, তার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার একটি হচ্ছে এই দিনে, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। যদি আদমকে সৃষ্টি না করা হইতো তো আমরা মানুষ আসতামই না, তো দুনিয়াকে আবাদ করতো, আমাদের আগে জিনেরা ছিল, জিনই দখল করে থাকত। জিন তো যেসব বন জঙ্গল, হ্যাঁ, বা অনাবাদ জায়গা মরুভূমি পড়ে আছে আর কোনো মানুষ সেখানে চলাফেরা করে না, সেগুলোতে জিনেরা বসবাস করে। যখন মানুষ বসবাস শুরু করে তখন আর ওখানে আর থাকতে পারে না, তারা তখন তো পালায়ন করে। বিশেষ করে ভালো মানুষ, ভালো মানুষ, নেক মানুষ যেখানে বসবাস করতে লাগে জিন তখন পালিয়ে যায় সেখানে, বুঝি, আর এখানে থাকা যাবে অসম্ভব। কিন্তু খারাপ লোকদের সাথে একাকার হয়ে থাকে, কারণ কারা, তারা হচ্ছে মানুষ শয়তান, মিনাল জিন্নাত ওয়ান নাস, সুতরাং তাদের সাথে একাকার হয়ে জিন শয়তান থাকতে পারে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহি উদখিলাল জান্নাহ, আর এই জুমার দিনেই তাকে জান্নাতে প্রবিষ্ট করা হয়েছিল। সৃষ্টি করে রুহ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তারপরে বললেন যে যাও তুমি জান্নাতে চলে যাও, সেই দিনই জান্নাতে তাকে বসবাস করতে দিয়ে দিলেন। ওয়াফিহি উখরিজা মিনহা, আর ওই দিনেই তাকে জান্নাতে বের করা হলো। আগের বৈশিষ্ট্য তো ঠিক আছে যে জান্নাতে প্রথম দেওয়া হলো জুমার দিনে, কিন্তু জান্নাতে বের করা হলো এইটা আবার কোন বৈশিষ্ট্য, তো নেগেটিভ বৈশিষ্ট্য হয়ে গেল যে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হলো, তাই না? এটাই না ধরছে মনে না, এ তো কোনো ফজিলত আছে, ভালো কল্যাণের দিকে আছে, যে কোনো অকল্যাণে কল্যাণ আছে, এটা এই হাদিস থেকে শিক্ষা নেবেন, যে কোনো অকল্যাণে কল্যাণ আছে। যখন আপনাদের কোনো অকল্যাণ হয়, ধরেন চাইছিলেন সৌদি আরবে অনেক দিন থাকবো, হইলো না, হঠাৎ করে এক্সিট লেগে গেল, মনটা খুবই খারাপ, তাই না? না না না, এই অকল্যাণে কল্যাণ আছে, এটা আপনি সারা জীবনে ধরে রাখেন। এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহ যে রিজিক দাতা, আল্লাহ যে আমার রব, আমার প্রতিপালক, পালন কর্তা, আমি যখন অসহায় ছিলাম তখন আল্লাহ খেতে দিয়েছেন, তো এখন আমি একেবারে অসহায় না, আমি তো চলাফেরা করতে পারি, রোজগারও করতে পারি, এত পেরেশানি কিসের? যে কোনো অকল্যাণে কল্যাণ আছে। তো আদম আলাইহিস সালামের জান্নাতে বের করাতে কল্যাণ আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে কিসের জন্য, বা আদম সন্তানকে? লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। তো আল্লাহ জান্নাতে থেকে তো আল্লাহর ইবাদত হতো না, হ্যাঁ, জান্নাতের থেকে তো আর প্রজন্ম বাড়তো না, যে বাচ্চা কাচ্চা হচ্ছে আর ইয়ে হচ্ছে, ও জান্নাতের নিয়ামতই ভোগ করতে থাকতো, তাই না? তো আল্লাহ তো এই জন্য আদম আলাইহিস সালামকে, আল্লাহ তো এই জন্যই সৃষ্টি করেছেন যে আদম ইন্নি জায়লুন ফিল আরদে খালিফা, যখন সৃষ্টি করে এ কথা বলেন যে ইন্নি জায়লুন ফিল জান্নাতে খালিফা, জান্নাতে এক খলিফা তৈরি করবো না, জান্নাতে রাখা হয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের চূড়ান্ত ফয়সালা আছে যে আদম আলাইহিস সালামকে এমন একটা কাজ নিষেধ করব, আর সেটা ভুলে যাবে, সে ভুলে যাবে, আর ভুলে যাওয়ার কারণে তাকে সেখান থেকে বের হইতে হবে, আর তার জান্নাতে বেরিয়ে যাওয়াতে তার কল্যাণ, এবং কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের যে পরীক্ষা, তারা যদি সৎ জীবনযাপন করে সৎ লোকের মূল্যায়ন করা হবে, সৎ লোককে তার উত্তম প্রতিদান দেওয়া হবে, মজলুমকে, তার যারা নির্যাতিত জুলমের শিকার তাদেরকে ভালো প্রতিদান দেওয়া হবে এর বিনিময়ে, আর যারা জালেম, কাফের, যারা অবাধ্য, নাফারমান, তাদেরকে উচিত শাস্তি দেওয়া হবে, তার জন্য সুবিচার হবে। সবাইকে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, সৎ অসৎ সবাইকে, তাহলে আমাদের কী মূল্যায়ন হলো? দুজন কর্মচারী ছোট্ট একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনি খুব আন্তরিকতার সাথে কাজ করছেন আর সব কাজ করছেন আর খুব অনুগত, যা বলছে কখনো না করেন না, আর একজন নাম্বার ওয়ান অলস, তাকেও যা বেতন দেয় আপনাকেও তা বেতন দেয়, যা ফ্যাসিলিটি তা আপনাকে দেয় তাই ওকে দেয়, তাহলে আপনার কী মূল্যায়ন করলো? কখনো মনটা ভালো হবে? কখনো মনটা ভালো হবে না, আপনি তো ন্যায্য পাচ্ছেন। আপনাকেও ধরেন ভালো স্যালারি দিচ্ছে, যে অন্য কোথাও নাই, আপনাকেও 2-4 হাজার 5 হাজার দিয়ে দিচ্ছে আর ওকেও দিচ্ছে, তারপরে খুশি হবেন না, আরে কিছুই কাজ করে না, অলস, ঠক, চোর, তারপর আমার মতো করে দিয়েছে, ঠিক না? তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল পাঠিয়ে যে সৎ অসৎ সুস্পষ্ট করে দিয়েছেন, যে কে সৎ জীবনযাপন করে, কে অসৎ, কে মমিন, কে কাফের, কে অনুগত আল্লাহর ফরমাবরদার, কে অবাধ্য, চূড়ান্ত ফয়সালা হবে। ফয়সালা হওয়ার পরে ভালো মানুষকে ভালো বদলা দেওয়া হবে আর খারাপকে তার উচিত শাস্তি দেওয়া হবে।
এটি হচ্ছে আদল ইনসাফ, এটি হচ্ছে সুবিচার। তো জান্নাত থেকে বের করাও আল্লাহর একটি বড় নিয়ামত, এই জন্য এটি একটি বৈশিষ্ট্য এবং তা উল্লেখ করা হয়েছে। ওয়ালা তাকুমুস্সাতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর যখন কিয়ামত হবে যেই দিন পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে সেটাও জুমার দিন হবে, সেটাও জুমার দিন হবে। জি, এই হাদিস তিরমিজিতে রয়েছে 488, নাসাইতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। হাদিস হচ্ছে সহিহ, হাদিস হচ্ছে সহিহ। তৃতীয় হাদিস ইমাম মালিক রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন তার মুয়াত্তা নামক কিতাব, মুয়াত্তা মালিক। জি, মুয়াত্তা মালিক যদিও হাদিসের ছোট্ট কিতাব, বেশি না, কয়েকশো পৃষ্ঠার, 300-400 পৃষ্ঠার, আমরা পড়েছি ক্লাসে, পড়েছি আমরা দেশেও পড়েছি মদিনা ইউনিভার্সিটিতে। কিন্তু সেই কিতাবটি এমন একটি দিক থেকে বুখারি মুসলিম চাইতে গুরুত্বপূর্ণ যেটা হয়তো আপনারা জানেন না, সেটা কি বলতে পারেন? বুখারি মুসলিমের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হাদিস তো কিছু নেই, আপনারা এটাই জানেন যে সবচেয়ে বড় কিতাব, হ্যাঁ, কিতাবুল্লাহ কোরআনে করিম, আর তারপরে হচ্ছে স্থান সহিহ বুখারি সহিহ মুসলিমের। কিন্তু মুয়াত্তা মালিকের এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যেটা বুখারি মুসলিমের নেই, সেটা হচ্ছে বুখারি মুসলিম যখন অস্তিত্ব আসেনি তার আগে মুয়াত্তা মালিক লেখা হয়েছে। এমন এক যুগে মুয়াত্তা মালিক ছিল যখন কোরআনের পরে হাদিসের কিতাব শুধু মুয়াত্তা মালিক ছিল, তখনকার যুগের লোকেরা তখন বুখারীর নাম তো কল্পনা করেনি, সহিহ মুসলিমের নাম তো কল্পনা করেনি, তাই না? ওই যুগে যদি হইতেন তো বুখারী মুসলিমের নামটাও জানতেন না। বুখারী মুসলিম যখন লেখা হইল তখন মুয়াত্তা মালিকের অধিকাংশ হাদিসগুলি বুখারিতে বা মুসলিমে চলে আসল, আর সনদের দিক থেকে বুখারী মুসলিমের যে হাদিসগুলি যেহেতু শর্ত তিনি লাগিয়েছেন যে সবগুলি সহিহ হবে, এই দিক থেকে গুরুত্ব বেড়ে গেল। জি, গুরুত্ব বেড়ে গেল। যেমন ধরেন আজকে থেকে 25-50 বছর আগে কোনো সালাফি আলেম দীন ইসলামের অনেক খেদমত করেছেন, কিন্তু আজকের জামানায় এমন একজন আসলো যে 50 বছর আগে যিনি সহিহ আকীদা মানহাজের খেদমত করেছেন তার চাইতে সুন্দর করে আপনাদের সঙ্গে উপস্থাপন করেছে এবং আপনাদের আপনারা সরাসরি পেয়েছেন, আর 50 বছর আগে যিনি তাকে সরাসরি পাননি। সুতরাং আপনাদের কাছে অনেক সময় কী হয়ে যায়, যেটা এখন আপনি পাচ্ছেন সেটার গুরুত্ব বেড়ে যায়, ঠিক না? ঠিক ওই রকম আসলে মুয়াত্তা মালিকে এই হাদিসটি রয়েছে এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন, মানে তিরমিজি তো আছে। বলছেন খাইরু ইয়াউমিন তালাত ফিহি শামসু, সবচেয়ে উত্তম দিন যেই দিনে সূর্য উদয় হয়েছে সেটি হচ্ছে জুমার দিন। ফিহে খলিকা আদম, ওই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ও ফিহে ওহবে, তাতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কোরআনে এহবে তু মিনহা জামিয়ান, যাও জান্নাত থেকে বেরিয়ে পড়ো, নেমে পড়ো, আল্লাহ কোরআন বলছেন, ওই কথা লিখে নিয়ে এসছে। ও ফিহে, আর ওই দিনেই তার তওবা কবুল হয়েছে, এইটাও বৈশিষ্ট্য যে জুমার দিনে আল্লাহ কী করলেন, তার তওবা কবুল করলেন যখন তিনি দোয়া করব্বানা জলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন। আল্লাহ সূরা আরাফে সেই দোয়া উল্লেখ করে দিয়েছেন, তারপরেও মুসলিম জাতির একদল বিভ্রান্ত পথভ্রষ্ট তারা কি বলে যে আদম আলাইহিস সালাম যখন আরশের দিকে তাকালেন দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর দেখার পরে তখন দোয়া করলেন আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, হে আল্লাহ তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হকের ওসিলাই তোমাকে ডাকছি, তোমার কাছে দোয়া করছি, আন্তাগফিল, আমাকে মাফ করে দাও। জাল কথা, হাদিস মুস্তাদরাক হাকামে রয়েছে কিন্তু হাদিস সহি নয়, কোরআনের সামনে তাও সহি হাদিসও নাই, যেই জাল হাদিস রাখবেন, কত অজ্ঞতা মুসলিম সমাজে, তাহলে কোরআনের কোনো জ্ঞান নাই সেই জন্য। তওবা কবুল হয়েছে জুমার দিনে। অফিহে মাতা, সেই দিনেই তিনি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল তো অনেক পরে, ওই দিনেই করেছেন। ওয়াফিহে তাকুমুসসা, ওই দিনেই কিয়ামত কায়েম হবে। তো এই যে জুমার দিনে সৃষ্টি, জুমার দিনে জান্নাতে দেওয়া হলো, জুমার দিনে জান্নাত থেকে বের করা হলো, জুমার দিনে তওবা কবুল করা হলো, বিশেষ করে এই চারটি কাজ তো, হ্যাঁ, কাছাকাছি কাজ। তো এই দিনটা একই জুমাতে না কয়েক জুমাতে? ও না না না, এই 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 তথ্যটা ভুল, কয়েক জুমাই না। তার মানে আদম আলাইহিস সালাম যে দীর্ঘ সময় ধরে জান্নাতে থেকেছেন এই যে ধারণা, না এটা আসলে নাই। জি, ওই দিনেই সৃষ্টি করা হলো, জান্নাতে দেওয়া হলো, আর তারপরে তাকে বলা তাকার মহাজির সাজারা ভুল করলেন, তারপরে ওখান থেকে বের করা হলো। আল্লাহ তাআলা আলম। জি, এটা
অনেক ভাষ্যকাররাই বলেছেন, কিন্তু হতে পারে, যেটা আমরা বললেন হতে পারে, হতে পারে, তবে মনে হচ্ছে যে সেটা ওই দিনই ছিল ইন্তেকালটা। হ্যাঁ, ইন্তেকাল অনেক পরে, হাজার বছরও বেশি বেঁচেছেন। অমামিন দাব্বাতিন, আর যে কোনো জন্তু হোক না কেন, যে কোনো জীবজন্তু, দাব্বা, যে কোনো জীবজন্তু, এমনকি কীট পতঙ্গ পোকা মাকড়কেও দাব্বা বলা হয়। দাব্বা, অমামিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা, এমন কোনো জীবজন্তু নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই, সেটা যে কোনো স্তরের হোক না, বড় ধরনের হোক, উঁট, হ্যাঁ, হাতি, হিংস্র পশু, বাঘ ভল্লুক, অথবা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যা দেখতে পাই না, আনসিন, আমরা অনেক আছে ছোটো ছোটো ক্ষুদ্র, হ্যাঁ, জীবাণু আছে যা দেখতে পাই না, সেগুলো দাব্বা। দাব্বা বলে মায়া দুব্ব আর যা পৃথিবীতে বিচরণ করতে পারে সেটা আপনি দেখতে পান আর না পান, যেটা ছোটো হোক আর বড় হোক, এই হে দাব্বা। দাব্বা ইয়া দুব্ব মানে হাঁটা, এইভাবে। তো জমিনের ওপর যে যে কেউ চলাফেরা করে তাকে দাব্বা বলা হয়, যদিও সেটা জীবজন্তুর অর্থ আমরা করে থাকি, কিন্তু মানুষও তো বিচরণ করে, তো মানুষও প্রাণীর মধ্যে মানুষও, আমরা জীবজন্তু কথাটি হয়তো এই ক্ষেত্রে ব্যবহার করবো না, কিন্তু জীব, মানুষের জীব আছে, মানুষের প্রাণ আছে, সুতরাং মানুষ প্রাণী, জীব শ্রেষ্ঠ প্রাণী। যে কোনো জীবজন্তু কি করে এই জুমার দিনে, ইল্লা ওয়াহিয়া মুসিখাতুন ইয়াউমাল, জুমার দিনে মনোযোগী হয়ে কান লাগিয়ে শুনে, আসাখা ইউসিখ থেকে ইসিম ফাইলের সেগা মুসিখাতুন মুয়ান্নাস, মুসিখাতুন মানে একবারে ভালো করে কর্ণপাত করে শুনে, কান উড়িয়ে থাকে, আমার কান উড়িয়ে থাকা বলি আমরা, আপনারা কী বলেন, হ্যাঁ, কান লাগিয়ে থাকা, কর্ণপাত করা, মনোযোগী হয়ে শোনা, কোনো কথা শোনার জন্য একবার প্রস্তুত হয়ে থাকা, যে কোনো জীবজন্তু, কিন্তু আমরা বুঝি না, দেখতে পাই না। মিনহিনা তুসবে, সকাল থেকে সূর্য, হাত্তা তাতুল আসাম, সূর্য উঠে গেল, সূর্য উঠা পর্যন্ত কতক্ষণ, ভোর হলো যে শুভ সাধক, তখন থেকে শোনার জন্য, দেখার জন্য রেডি হয়ে থাকে যে কী জানি কোনো রকমের এমন কিছু হচ্ছে নাকি, আজকে তো জুমার দিন, কিয়ামত হয়ে যাচ্ছে নাকি, সূর্যটা পূর্ব দিকে উঠছে না পশ্চিম দিকে, হাত্তা তাতুল আসামস, সূর্য উঠা পর্যন্ত, কারণ সূর্য উঠে গেলে বুঝতে পারি না যে পূর্ব দিকে উঠলো, তার মানে আজকে আর কিয়ামত হবে না, আগামী জুমা, জানি না এরকম। কিন্তু আমরা নিজের মরণের কথাই তো ভাবি না, আরে মরে যাবো এখন, হঠাৎ করে যদি আপনাকে জানিয়ে দাও, আমাকে জানিয়ে দেওয়া হয় যে তোমার মরণ কিন্তু এই সপ্তাহের ভিতরে, হ্যাঁ, এটা কল্পনা করা যায়, একদম ভাবতেই পারিনি আমি এরকম মত হইতে পারে। হ্যাঁ, সুবহানাল্লাহ, নিজের মতের কথা কেউ ভাবেই না, সব পরের মতের কথা ভাবছে। আমি জিনিসটা পরীক্ষা করে দেখেছি, সুবহানাল্লাহ, এটা মানুষের ফিতরত, আমি নিজে যে যে কোনো সময় মারা যেতে পারি এ কথা আমরা কম ভাবি, শুধু পরের কথা ভাবি যে এই লোকটা অসুস্থ, কখন যে মরে যায়, কিন্তু আপনিও যে তার আগে মরে যেতে পারেন, অসুস্থ ব্যক্তির আগে সুস্থ ব্যক্তি মরে যেতে পারেন, এই কল্পনাও রাখেন না আপনি। তারপর আমরা বলি সুস্থ মানুষ চলতে ফিরতে যখন মারা যায় তখন বলে স্বপ্নের মতো লাগছে, এখনও বিশ্বাস হয় না, এখনও বিশ্বাস হয় না যে উনি মারা গেছেন। আমার আম্মা রহমাতুল্লাহ ইন্তেকালের পরে, যেহেতু সুস্থ ছিল আমার আম্মা, তো অসুস্থ ছিল দীর্ঘদিন ধরে বিছানায়, যার ফলে তো ওনার সম্পর্কে পরিবারের সবাই বলে যে যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু আম্মা হঠাৎ করে চলে যাবে এটা কল্পনা করতে পারেনি, এখন পর্যন্ত মনে হচ্ছে যে মারাই যাননি, মনে হচ্ছে যে বেঁচে আছে। আমাদের আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় যারা বংশের পরিবারের, তারা অনেকে এরকম মন্তব্য করে, কিন্তু মত মত যে কখন কার চলে আসে কিচ্ছু বলার নেই, আল্লাহ হোক, সেটা আপনিও হইতে পারেন, আমিও হইতে পারি। বয়সের সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহ সবসময় প্রস্তুত থাকার তৌফিক দান করেন। সাফাকা মিনাস সাআতি, কী জন্য কান লাগিয়ে থাকে যে কোনো জীবজন্তু, কিয়ামতের ভয়ে, কী জানে আজ কিয়ামত না হয়ে যায়, কী জানে আজ পৃথিবী ধ্বংস না হয়ে যায়। ইল্লাল জিন্ন ওয়াল ইনস, একমাত্র জিন এবং মানুষ ছাড়া, জিন মানুষের কোনো পরোয়া নেই, যাদের জন্য জান্নাত জাহান্নাম তাদের কোনো পরোয়া নেই, মাথার ব্যথা নেই। ওয়াফিহা সাআতুন, জুমার দিন এমন একটি সময় রয়েছে, লা ইউসাদিফ আব্দুল মুসলিম, যে কোনো মুসলিম বান্দা যদি সেই দিন পেয়ে যায় তার অনুকূলে, ওয়াহুয়া ইউসাল্লি সালাতরত অবস্থায়, ইয়াসআলুল্লাহ শাইয়ান, আর সেই সময় যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়,
অন্য রেওয়ায়েত মিন খাইরাই দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত যা কিছু, এই নয় যে দুনিয়া চাইলে আল্লাহ দেবেন না, দুনিয়া চান আখিরাত চান, আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার জন্য একটা ভালো রুজির ব্যবস্থা ব্যবসা বানিয়ে দাও, যাই হোক না কেন আল্লাহ রুজির রাস্তা খুলে দাও, আল্লাহ আমি বিয়ে করতে চাইছি, আল্লাহ আমাকে একটা নেক স্ত্রী দান করো, আল্লাহ আমাকে নেক সন্তান দান, বিয়ে শাদী হয়ে গেলে অনেকদিন ছেলে মেয়ে হচ্ছে না, আল্লাহ আমার ঋণ আছে ঋণ মুক্ত করে দাও, দোয়া করেন দোয়া করেন, কিন্তু ইয়াকিনের সাথে, পরীক্ষামূলক নয়। সমস্যা হচ্ছে অনেক অধিকাংশ লোকের দোয়া কবুল হয় না বিভিন্ন কারণে, তার মধ্যে একটি কারণ হালাল খেলেও, হালাল খাচ্ছেন কান্না করে দোয়া করছেন কিন্তু ইয়াকিনে দুর্বলতা আছে, কি জানি আমার দোয়া কি কবুল হবে, এইটা যখনই থাকবে কাজ হবে না। এই জন্য আপনিও সূরা ফাতিহা পড়ে দম করেন আর আরেকজন করে, কিন্তু আপনার সূরা ফাতিহা পড়ে দম করাতে কিছুই হয় না, হয়তো আরেকজন সূরা ফাতিহা বা যে কোনো একটা আয়াত পড়ে হয়তো দম করেছে, কাজ হয়ে গেছে। দুটোতে পার্থক্যটা কোথায় আছে, যে বিশ্বাস ইয়াকিন ঈমান ইয়াকিনে পার্থক্য রয়েছে, আর আরেকটা পার্থক্য যে আপনি হয়তো পরীক্ষামূলক করছেন, দেখি একটু ট্রাই করে হয় কি হয় না, আর আরেকজন বলছেন না হবেই এতে হবেই এতে, এই পার্থক্যটা রয়েছে না, এমনটা যেন না হয়, দেখি দোয়া করে দেখি দোয়া করে দেখি দোয়া করে ছেলে মেয়ে হলো না, চল তাহলে মাজারে যাই, মানে যত কঠিন হচ্ছে তত বেশি গায়রুল্লাহর কাছে যাচ্ছে, যত বেশি কঠিন হচ্ছে তত বেশি গায়রুল্লাহর কাছে যাচ্ছে। প্রথমখানে দোয়া করেছে রোগ ভালো করার জন্য আল্লাহর কাছে, আল্লাহ তুমি ভালো করে, আল্লাহ তুমি ভালো করে দেখ, ভালো হচ্ছে না ভালো হচ্ছে না, আল্লাহ রাব্বুল তার একটা সময়সীমা রেখেছেন, হয়তো সেই সময় ভালো হবে না, আপনি দোয়া কন্টিনিউ না করি আর ইয়াকিনের সাথে দোয়া না করে দেখছেন যে রোগ তারও বেড়েই চলেছে, তখন পুরোপুরি এখন ডাক্তারের কাছে গেলেন যান, কিন্তু ডাক্তার উপরে এমন আস্থা ভরসা যে আর দোয়া ছেড়ে দিয়েছেন বা দোয়ার ক্ষেত্রটি দুর্বল হয়ে গেছে, দোয়ার ব্যাপারটা এখন দুই নম্বরে তিন নম্বরে চলে গেছে, এখন যেটা চলছে যে ডাক্তার অ্যাডভাইস আর তারপরে ডায়েটটা ঠিক রাখা, পথ্য ঠিক রাখা, কী খেতে বলছে কী করতে বলছে কীভাবে চলতে বলছে, হ্যাঁ আর তারপরে ওষুধগুলি ঠিকভাবে খাওয়া ইত্যাদি, ডাক্তারের পরামর্শ নেওয়া আর ভালো ভালো চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করা, পয়সা থাকলে দেশে নয় বিদেশে, পুরো আস্থা গাইরুল্লাহর ওপর হয়ে গেছে, তাল্লুক বেগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের সাথে আপনার অন্তর সম্পৃক্ত হয়ে গেছে, আল্লাহর সাথে আপনার অন্তরের সম্পর্ক নেই, যার ফলে কাজ হয় না দোয়াতে, এখানের সাথে দোয়া করেন, পরীক্ষা করার জন্য না, খবরদারি কথা যেমন কোনো সময় পরীক্ষা করেন না, কেন পরীক্ষা করেন আল্লাহকে, পরীক্ষা করতে গিয়ে আল্লাহ কখনো আপনাকে পরীক্ষামূলক দিয়ে দিতে পারেন কিন্তু আপনি ব্যর্থ, ওখানে একবার দিয়েছেন কিন্তু আপনি জীবনে ব্যর্থ, কিন্তু না ইয়াকিনের সাথে আল্লাহ দিবেন না কেন, আল্লাহ তো আমার মায়ের চাইতে বেশি মায়া করেন, হাদিস সেই হাদিস আর রহমুর রাহিম তো কোরআনই রয়েছে, সমস্ত রহমকারীর চাইতে রহমকারী, তো সমস্ত রহমকারীর মধ্যে মা বাবা যতই হিতাকাঙ্ক্ষী দরদি হোক না কেন, তাহলে তিনি কেন আমাকে দেবেন না, কেন আমার এই কাজ হবে না, অবশ্যই হবে, আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার ইয়াকিন নিয়ে আসার তৌফিক দান করেন। যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, ইল্লা আতাহুল্লাহ ইয়াহু, আল্লাহ তাকে অবশ্যই তা দিয়ে থাকেন। কালা কাবুন এই হাদিসটি যখন বর্ণনা করলেন তখন তারপরে কাব আহবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি, একজন কাব বিন মালিক আলাদা সাহাবি, প্রখ্যাত সাহাবি, যে তবুকের যুদ্ধে তিনজন যেতে পারেননি সাহাবি, তারা কিন্তু মুনাফিক ছিলেন না, নেক সাহাবি, আর 50 দিনের বয়কটের পর দোয়া কবুল হয়েছে, তার প্রসিদ্ধ ঘটনা রয়েছে। আর এই কাব হচ্ছে কাবুল আহবার, আহবার বলা হয় হাবর থেকে ইহুদিদের ধর্মগুরু আলেমকে পণ্ডিতকে, তো ইহুদিদের ধর্ম সম্পর্কে তাওরাত সম্পর্কে বড় জ্ঞান ছিল তার, আবদুল্লাহ বিন সালাম সাহাবি, তিনি ইহুদিদের আলেম, ইসলাম গ্রহণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা আসার সাথে সাথে, প্রথম কথা শোনার পরে বক্তব্য শোনার পরেই, আর ইহুদিরা খুব কম মুসলমান হয়েছে, ইহুদিরা এত বিদ্বেষী জাতি, ইসলামের শত্রু, কট্টর শত্রু, এই শত্রুতার কারণে অন্ধ হয়ে যায় মানুষ, যে যত বেশি শত্রুতা করবে হকের এবং হকপন্থী ওলামাদের তত বেশি সে অন্ধ হয়ে যাবে, পথভ্রষ্ট হবে, এটা বাস্তব সত্য। যদি আপনি নমনীয় হন তাহলে আপনার বিবেকটা তখন খোলা থাকবে, মাইন্ডটা ওপেন আছে, তারপরে শুনেই দেখি, অন্তত এই মেজাজটা তৈরি হয়েছে, শুনতে অসুবিধাটা কি, শুনি
হ্যাঁ আমি তো আর বোকার লোক না, আমি তো আর মূর্খ না, আমার তো বিবেক আছে। শোনার পরে যদি হক কথা হয়, আল্লাহ এবং রসুল কথা কেন মানবো না, তখন আস্তে আস্তে মেজাজ তৈরি হচ্ছে, তাহলে মাইন্ডটা খুলতে হয়েছে। কিন্তু কিন্তু যে মাইন্ড আগেই খুলবে না, এই জন্য আমরা অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে আমাদের যেটা অভিজ্ঞতা, যদি কোনো অমুসলিমকে ইসলামের দাওয়াত দিচ্ছি অথবা কোনো বেদাতিকে ইসলামের দাওয়াত দিচ্ছি, যেহেতু আমরা সব ক্ষেত্রেই কাজ করি আলহামদুলিল্লাহ, আর সে যদি আমার সাথে কথা বলে, কোনো একটা প্রশ্ন করছে অথবা কোনো অজুহাত দেখাচ্ছে, সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, এই সেই আমি বিবাহিত হয়ে গেছি তো এই সেই, অথবা খুব কঠিন আমাদের সমাজে, তাহলে তখন আশা করি যে না, এই হেদায়েত হইতে পারে, কারণ মাইন্ডটা খোলা আছে, এই জন্য কথোপকথন হচ্ছে, সে আমার সাথে কথা বলছে, অ্যানসার করছে, আর যদি কোনো উত্তর দেয় না, যতই কিছু বলি না কেন কোনো উত্তর নেই, একেবারে সাইলেন্ট, তখন আমরা বুঝতে পারি যে হেদায়েত হবে না, কারণ এই মাইন্ডটাকে কী করেছে, ক্লোজ বন্ধ করে রেখেছে, মগজটাকে একেবারে বন্ধ। কলুবনা গোলফুন ইহুদিরা বলতো, ওয়াকালু কলুবনা গোলফুন সুরে বাকরা বলছে, আমাদের অন্তরটা হৃদয়গুলি কিসে রয়েছে, গোলফুন গেলাফের ভিতর রয়েছে, গোলফুন গেলাফ থেকে এসছে, গেলাফ মানে কি কভার্ড করা রয়েছে, আবৃত ঢাকা রয়েছে। সুতরাং আমাদেরকে সব কথা বলে লাভ নেই, খ্রিস্টান অনেক মুসলমান হয়েছে, আর আজকাল তো আরও বেশি হচ্ছে, মুশরিক মক্কার মুশরিকেরা মুশরিক ছিল, মুসলিম হয়েছে, আওস খাজরাজ মুশরিক ছিল, মুসলিম হয়েছে, কিন্তু মদিনায় তিনটা বংশ ছিল, কোরাইজা বানু নাজির বানু কাইনুকা, হে একটাও কি মুসলমান হয়নি, ইল্লা মাশাআল্লাহ দুটো তিনটা হাতে গোনা, হাতের আঙুলে গোনা। তো যে যত বেশি কট্টর তাকে আল্লাহ হেদায়ত করবে না, এই জন্য দেখা যায় যে আমাদের রাগ করবেন না, কোনো তবলিগি ভাই থাকলে, তবলিগি ভাইয়েরা ওদের মুরব্বীরা শিখিয়ে রেখেছে যে তোমাদেরকে যদি তোমাদের এই ফাজাইল আমল আর এই চিল্লা তবলিগ জামাত ছাড়া এই আর অন্য কোনো কথা বলে তো কোনো উত্তর দেবে না, এটা শেখানো আছে বড়দের পক্ষ থেকে। আর যদি উত্তর দিতে হয় তো বলবে যে আমাদের মুরব্বীর সাথে কথা বলেন, আমরা কিছু জানি না, পরীক্ষা করে দেখেন, কারণ আমাদের সব পরীক্ষা করা আছে, মুরব্বীদের সাথে কথা বল, মুরব্বী আমাদের আছেন, আমির সাহেব আছেন, ওনার সাথে কথা বলেন, আমরা কিছু জানি না, আমরা মূর্খ। প্রথম যখন একবার আমি যখন ছাত্র জীবন ছিল, আর মালয়েশিয়া থেকে আর সিঙ্গাপুর থেকে এসেছিল তাবলিগ জামাত এক মসজিদে ভারতে, তখন ছাত্র জীবন বয়স তখন 22 বছরের মতো, কিন্তু আলহামদুলিল্লাহ তার আগে আমি দাওরা পড়েছি, আবার জামিয়া সালফে বেনারসে পড়ি, আর দেখার একটা কৌতূহল, বিদেশি লোককে জীবনে দেখিনি, তো দেখি একটু দেখা সাক্ষাৎ তো করবো, সালাম দোয়া করে রুমে রুমে ঢুকি, সালাম দোয়া করি, আমি আরবি বলতে পারি, আমার সঙ্গে একজন ছিল মাদ্রাসা পড়ুয়া, কিন্তু সে ইংলিশ বলতে পারে, তো আমরা দুইজনেই যেহেতু এই সফর সঙ্গী, চিন্তা করলাম যে এই তো একটা ভালো সুযোগ, কারণ দুটার একটা ভাষা তো বলতে পারবেই আশা করি, এটা আমাদের প্রথম জীবনের পরীক্ষা তবলিগীদের সাথে। তো আমি আরবি বলতে লাগলাম তো কিছুই বুঝে না, তখনকার আরবি তার এখনকার মতো আরবি ছিল না, তারপর আলহামদুলিল্লাহ বলতে পারি, লিখতে পারি, আর অ্যানসার লিখতাম মাদ্রাসায় ও আরবিতে লিখতাম, তখন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হতো না বলতে, কিন্তু কোনো কথা বলতে পারে না একটিও না। যখন ইংলিশ বলা শুরু করলো, আমার সাথে এক সঙ্গী ছিল ইসরায়েল নামে, তো সে ইংলিশে খুব এক্সপার্ট, তো ওরা ইংলিশও বলতে পারে না, শুধু ইশারা ইঙ্গিত আর দুটো একটা কথা। তো আমি বললাম যে ইংলিশও বলতে পারেন না, আরবিও বলতে পারেন না, আরবি ইসলামী ভাষা, ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, দুটোই বলতে পারেন না, তাহলে ভারতে কী জন্য মালয়েশিয়া আর সিঙ্গাপুর থেকে এসছেন? তখন বলছে আমরা শিখতে এসছি, তালিম নিতে এসছি, এটা তো বলিগীদের উত্তর, কিন্তু তালিম নিতে, তো তালিম নিতে আসলে গ্রামে তালিম নেবে ভাই, এত দূরে এত খরচ করে এসে ভারতে, আর তাও কোনো একটা মসজিদে এসে কী তালিম নেবেন এখানে, আপনি মাদ্রাসায় ভর্তি হন আর কি, বড়োদের মাদ্রাসা খোলেন, বুড়োদের বয়স্কদের আর সেখানে শিক্ষা নেন, আল্লাহ হেদায়েত দান করে। যখন এরকম কথা বলা শুরু করেছি তো বলছে আমাদের আমির সাহেব আছেন, অমুক ওপরতলায় ওখানে চলে যান, ওপরতলায় যাওয়া নিষেধ, ওইখান পর্যন্ত সহজে পৌঁছে দেবেন, খাস লোক না হলে পৌঁছে দিয়ে দেবে না, বাইরের লোক, কথা বুঝতে পারছেন? এ হচ্ছে তবলিগীদের, যার ফলে তবলিগীরা খুব কম হেদায়ত হয়, জামাতি এখন বহু হেদায়ত হচ্ছে আলহামদুলিল্লাহ, কথা বলছেন, অনেকে হেদায়ত হয়, জেনারেল শিক্ষিতরা অনেক হেদায়ত হচ্ছে, কিন্তু মাদ্রাসা পড়ুয়া কেন হেদায়ত হয় না, বিভিন্ন কারণে, একটা কারণ হচ্ছে যে কলুবনা গোলফুন, আমাদের মাইন্ড কভার করা আছে, আমার ভিতরে কিছু ঢুকতে দেব না, সোজা কথা, জেনারেল শিক্ষিত লোক, আমরা ইসলাম সম্পর্কে কিছু জানি না, একটু আল্লাহর ভয় হয়ে গেলে কাজ হয়ে গেলো, আখেরাতের চিন্তা হয়ে গেলে কাজ হয়ে গেলো, একজন প্রফেসর
একজন ডাক্তার ইঞ্জিনিয়ারকে হেদায়াত করা তখন সহজ হয়ে যায়। কাবা আবার বলছেন জালিকা ফি কুল্লি সানাতিন ইয়াউমুন, বলছেন যে এইটা কি প্রত্যেক বছরে একদিন, মানে এই জুমার দিনটা হচ্ছে প্রত্যেক বছরে একদিন। ফাকুলতু বাল কুল্লা জুমা, বরং প্রত্যেক জুমা, প্রত্যেক জুমার দিনে এই ফজিলত হাসিল। এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া খণ্ডন করেন না, কবুল হয়। ফাকারাত তাওরাত, তারপরে তাওরাত পাঠ করলেন। এখানে যে কথোপকথন হচ্ছে কার সাথে কাব আহবারের, সেটা এখানে উল্লেখিত হয়নি, যার ফলে আমি একটু থেমে গেছিলাম। দেখছিলাম যে হ্যাঁ আবু হুরায়রার কথা আসছে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে কাব আহবারের সাথে দেখা হয়েছে, কাব আহবারের সাথে দেখা হয়েছে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। তারপরেও এমনকি ওমাইয়াদের জামানাতেও ছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানায় ইন্তেকাল হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার। তো বলছেন প্রত্যেক জুমাই ফাকারাত তাওরাত, তারপরে তাওরাত পাঠ করলেন। ফাকালা, বললেন সাদাকা রাসূলুল্লাহ, রাসূল সত্য বলেছেন, রাসূল সাল্লাম সত্য বলেছেন, মানে যেই কথাটি হাদিসে এসেছে জুমার দিন এমন একটা সময় যে এই সময় যে কোনো দোয়া করলে কবুল হয়, ও কথা তাওরাতেও আছে, সত্যায়ন হয়ে যাচ্ছে। আল্লাহ বরাবর বলছেন সুম্মা লাকিতু আব্দুল্লাহ বিন, তারপরে আমি সাক্ষাৎ করলো আব্দুল্লাহ বিন সালাম। কাব আহবার, কাব আহবার একজন বড় আলেম, ইহুদিদের ইসলাম গ্রহণ করেছে, তার চাইতে বড় আলেম হচ্ছেন এবং বিশিষ্ট সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার সাথে সাক্ষাৎ করলাম, ফাহাদ্দাসতুহু বিমাজলিসি মা কাব, তাকে বর্ণনা করলাম যে আমি কাব বিন কাব আহবারের সাথে বসে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছি, আর তিনিও বললেন যে জুমার যে ফজিলতের বিষয়টি, জুমার দিনে দোয়া করে এই কথাটি তাওরাতে আছে। তো আপনি তো বড় আলেম, তো আপনি কি বলেন এই ক্ষেত্রে? ফাকাল, তখন বলেন হ্যাঁ আছে। লাকাদ আলেম তা আইয়া সাতিন হিয়া, তুমি কি জানো ওই সময়টি কোন সময়? ওই সময়টার কথা তো আছে তাওরাতে, কিন্তু এই কথা, এই তথ্য কি জানো যে জুমার দিনের কোন সময় সেটি? তখন বলছেন, জিজ্ঞাসা যখন তাকে করলেন, কুলতু ফা আখবিরনি বিহা, আবু হুরায়রা বলছেন আমাকে একটু জানিয়ে দেন, আপনি আমার চেয়ে বেশি জানবেন কারণ আপনার তাওরাত সম্পর্ক জ্ঞান আছে, তো বলে দেন ওই সময়টি সম্পর্কে। কালা, তখন বললেন আব্দুল্লাহ বিন সালাম, হে আখিরু সাতিন ফি ইয়াউমিল জুমা, জুমার দিনের শেষ মুহূর্ত, শেষ সময়। হ্যাঁ, সা আ, আজকালকার জামানায় সা মানে ষাট মিনিটের, আর হাদিসের ভাষায় ষাট মিনিট নাই, তার কমও হইতে পারে আবার বেশিও হইতে পারে, বেশি হইতে পারে। সা মানে বিশেষ একটা সময়, বিশেষ একটা সময়, তবে সেটা একেবারে কম নয়, দু চার পাঁচ মিনিট, দশ মিনিট এমনও নয় কিন্তু, আর সে দু চার পাঁচ ঘন্টা, ছয় ঘন্টা ওটাও নাই। কারণ আরেকটি হাদিস এর সমর্থন করে, যে কথাটি বললাম, নবী সাসা বলেছেন যে ইন্না ইয়াউমাল জুমআতি ইসনা আশারা সাআতান, জুমার দিনে বারো ঘন্টা রয়েছে। তাহলে বারো ঘন্টাতে দিন, এই ধারণাটি চোদ্দশো বছর আগেও ছিল, যদিও ষাট মিনিটে এক ঘন্টা হয় আর ষাট সেকেন্ডে এক মিনিট হয়, এগুলো ছিল না, কিন্তু এতটুকু ছিল যে জুমার দিন কয় ঘন্টা রয়েছে, বারো ঘন্টা। তার প্রথম ঘন্টায় আসলে পাঁচ ঘন্টার কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু প্রথম ঘন্টায় কেউ যদি জুমাতে চলে আসে, মানে সকালে সকালে চলে আসে, তাহলে ওট কোরবানি সব। দ্বিতীয় ঘন্টার কথা রয়েছে, হ্যাঁ গরু, তৃতীয় হ্যাঁ দুম্বা খাসি, আর তারপরে চতুর্থ মুরগির সাদাকা, পঞ্চম ডিম সাদাকা, ডিম আর মুরগির কুরবানি বার বলবেন না, কাররাও মানে সাদাকা, কাররাও মানে তা সাদাকা, আল্লাহ সান্নিধ্য লাভ করলো, পাঁচ বলা হয়েছে, পাঁচ ঘন্টা। আর তারপরে যদি আসে, না না তখন জুমা শুরু হয়ে গেছে, পাঁচ ঘন্টা ধরেন সকাল ছয়টায় যদি সূর্য ওঠে, ছয় পাঁচ এগারো, তাহলে আর এগারোটা মোটামুটি এগারোটার কাছাকাছিতে কি হয়ে যাচ্ছে, জওয়াল হয়ে যাচ্ছে। যেখানে ধরেন বারোটায় হবে মক্কার দিকে, তো ওখানে সূর্য উঠছে দেরি করে, সূর্য উঠে দেরি করে, হ্যাঁ এই জন্য মোটামুটি ধরতে হবে যে পাঁচ ঘন্টা পর্যন্ত। তাহলে এই যে পাঁচ ঘন্টা জুমার আগে হয়ে যাচ্ছে, আর ষষ্ঠ ঘন্টায় আর কোনো চান্স থাকে না। এই জন্য যারা মনে করে, আজকাল কিন্তু অধিকাংশ মুসলিমেরা মনে করে
যে আমি যদি 11টার সময়তেও আসি মসজিদে, তবুও কি পেয়ে যাব? যদি আমি প্রথম নম্বরে, এক নম্বর, দুই নম্বরে ঢুকতে পারি বা প্রথম 10 জনের মধ্যে ঢুকতে পারি, টপ 10 হইতে পারি, তাহলে মনে হয় উটের কুরবানি পেয়ে যাব না? আসলে ব্যাখ্যা ভুল ব্যাখ্যা। আসলে এখানে বলা হয়েছে 12 ঘন্টা জুমার দিন, তার মধ্যে প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা করে 5 ঘন্টা পর্যন্ত করা হয়েছে। তাহলে এই যে ঘন্টাটা 5 ঘন্টা, এটা আনুমানিক 60 মিনিট থেকে শুরু করে 70-80 মিনিটের বেশি নয়, 80 মিনিট বেশি হলো 70 মিনিট, 60-70 মিনিট। তো এটা সেই যুগের একটা ধারণা ছিল। জি, তো এই ছিল হাদিস। কি বলছেন যে আমাকে বলেন, তাহলে আবু হুরায়রা বলছেন সেটি ছিল জুমার দিন, সেটি হচ্ছে যেই সময় দোয়া কবুল হয়, জুমার দিনের শেষ সময়। ফাকুলতু, কাইফা, কেমন করে এটা কি করে হতে পারে? অথচ হাদিসে আছে যে সেই সময়টাই কেউ যদি আল্লাহর সামনে সালাত আদায় করে, কি করে? সালাত আদায় করে। তো আসর পর তো নফল সালাত আদায় করা, নামাজ পড়া নিষেধ। তাহলে হাদিসে সালাত আদায় করার কথা, আপনি ব্যাখ্যা করছেন যে শেষ সময়, তো শেষ সময় তো নামাজ পড়াই নিষেধ, তো আপনার ব্যাখ্যা কি করা হয়, তো ভুল হয়ে যায় না? তখন তিনি তার উত্তর দিচ্ছেন যে যেই ব্যক্তি সালাতের অপেক্ষায় থাকে, নামাজের ইন্তেজারে থাকে, সেই ব্যক্তি যেন নামাজেই থাকে। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আপনি মাগরিব পর বসে আসেন এসা পড়ার জন্য, তাহলে বসে থাকলেও নামাজের নাকি পাচ্ছেন আপনি? হ্যাঁ, এইরকম আসর পর বসে গেছেন, মসজিদে বসে গেছেন, প্রস্তুত হয়ে আছেন, উজু করে রেডি আছেন, তাহলে আপনি জানো কিসে আছেন? সালাতে আছেন। তো বলছেন যে এটা কেমন করে হইতে পারে, অথচ রাসূল বলেছেন লা ইউসাদিফু আব্দুন মুসলিম ওয়া ইউসাল্লি, কোনো মুসলিম বান্দা যদি সালাত অবস্থায় এই সময়টি পেয়ে যায়, সালাত অবস্থায় পেয়ে যায়, সালাত অবস্থায় কী করে হইতে পারে আসর পরে? ওয়া তিলকা সা লা ইউসাল্লা ফিহা, আর এই সময়টাই জুমার দিনের শেষ সময়, তো সালাত আদায় করা হয় না। কালা ইবনে সালাম, তখন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি আলেম যে ইসলাম গ্রহণ করেন, তিনি বললেন আল্লাম ইয়াকুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা কি বলেননি? মান জালাসা মাজলিসান, কেউ যদি কোনো জায়গায় বসে, ইয়ান্তাজিরু সালা, সালাতের অপেক্ষায়, ফাহুয়া ফি সালাতিন হাত্তা ইউসাল্লিয়া, সালাত আদায় করা পর্যন্ত সেই ব্যক্তি যেন সালাতরত অবস্থায় রয়েছে। কারণ সেই ব্যক্তিকে আবদ্ধ করেছে সেখানে কিসে? সালাতে, বেঁধে রেখেছে। জি, এই হাদিস মুয়াত্তা মালিকে রয়েছে, প্রথম খণ্ড 108 পৃষ্ঠা, আর 110 নম্বর হয়তো হাদিস হবে। ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইমাম আলবানী হাদিসটি এরওয়াউল গালিল 773 নম্বর হাদিসটিকে সহি বলেছেন, হাদিস হচ্ছে সহি। আরেকটি হাদিস বাকি রয়েছে জুমার বৈশিষ্ট্য সম্পর্কে এবং জুমার দিনের ফজিলত সম্পর্কে। মুসনাদ আহমদে রয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল বলছেন কিল আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, জিজ্ঞাসা করা হলো, লিআইয়ে সাইয়িন সোম্যা ইয়াউমুল জুমা, জুমার দিনকে ইয়াউমুল জুমা কেন বলা হয়, জুমার দিনকে জুমার দিন কেন বলা হয়, নামকরণের কারণ কেন নামকরণ হইল? জুমা মানে কি? জামায় আজমা মানে একত্রিত করা, জামায় আজমা মানে একত্রিত করা। তার একটি কারণ হচ্ছে যে জুমার দিনে অধিকাংশ মানুষ বা বড় একটা গ্যাদারিং হয়, সেজন্য একত্রিত হয়, সমবেত হয়। মুসলিমরা যাদের ওই জুমা ফরজ রয়েছে তারা কি হয়, একত্রিত হয়, সমবেত হয়, সেই জন্য জুমার দিনকে জুমা বলা হয়। জি, কিন্তু এটা তো যখন থেকে জুমা ফরজ হলো, তাই না? তার আগে থেকে তো জুমার দিন আছে, নাম তো জুমা, ইয়াউমুল জুমা তো আগে থেকে আছে। এই জন্য আরেকটি কারণ এখানে আসছে, শুনুন, কেন জুমার দিনকে জুমার দিন বলা হয়? কাল লি আন্না ফিহা তোবেয়া তিনু আবি তিনা তো আবি কা আদম, কারণ এই দিনে তোমার পিতা আদম আলি সালামের কাদা মাটি থেকে তার বডি, দেহ তৈরি করা হয়েছিল। তবে আত তবা 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 মানে আজকাল তবা আঁকাকে বলা হয়, প্রিন্টকে বলা হয়, প্রিন্ট করাকে। এক সময় যখন কারেন্সি, তখন যখন এর টাকা ছিল, চাঁদের টাকা বা স্বর্ণের টাকা ছিল, তখন সেটাকে কী করতো, তৈরি করা হইতো, আর তারপরে তাতে যে নাম্বার বা কোনো নাম টাম লেখা হইতো, এটাকে তাবা বলা হয়, তাবা বলা হইতো। তো আদম আলাইহিস সালামকে তাহলে তৈরি করা হয়েছে। এই তাবার ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন শব্দগুলি নিয়ে এসেছেন ভাষ্যকারগণ, তার মধ্যে মিরা আতুল মাফাতি শেখ মুবারক রহমাহুল্লাহর আমাদের ওস্তাদের ওস্তাদ ছিলেন তিনি, মিশকাতের ভাষ্য, তাতে তিনি লিখেছেন তবে আত মানে হচ্ছে খম্মেরাত ও জমেয়াত, খামিরা করা হয়েছিল। খামিরা করাটা নিশ্চয় বুঝেন, কারণ আটার খামিরা করা বুঝেন, তাই না? রুটি বা কিছু বানানোর জন্য, পুরি টুরি ইত্যাদি বানানোর জন্য কী করে, খামিরা করা মানে আটা সানা, সহজ ভাষায় কী করা, আটা সানা।
তো আদম আলাইহিস সালামকে যেই মাটি দিয়ে তৈরি করে সেই মাটিটাকে পানি দিয়ে কি করা হয়েছে, সানা হলো, আর তারপরে সেটাকে কাদা তৈরি করা হলো, আর তারপরে এই জুমার দিনেই তার যে বডি মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সেগুলি তৈরি করা হলো, এই সবগুলি কথা এই শব্দে সামিল রয়েছে। কেউ তো এতটুকু অর্থ করেছে যে খামিরা করা হয়েছে এবং তার দেহটাকে একত্রিত অঙ্গ প্রত্যঙ্গ সাজানো হয়েছে। কেউ কেউ বলছেন জোয়েলা সালসালান কাল ফাখার, তাকে তৈরি করে শুকিয়ে যখন কোনো কিছু মাটির হাঁড়ি বাসন আমাদের দেখেছেন কুমারদের তৈরি করা, তৈরি করার পরে রোদে শুকানো হয়, রোদে এখনও পোড়ানো হয়নি কিন্তু রোদে শুকানো হয়েছে, তারপরে বাজিয়ে দেখেন টন টন করে বাজবে, তো যেটা ঠন ঠন করে বাজে ওটাকে সালসাল বলা হয়। জন্য আদম আলী সালাম কি বলছে সালসাল ইন কাল সালসাল সালিন ফিন হামাই মাসনু, সালসাল শব্দটি এসছে তার যেটা ঠন ঠন করে বাজে, সেটা যখন পাকিয়ে না হয় মানে আগুনে জ্বালিয়ে না হয় তখন আরও বেশি ঠন ঠন করে বাজে, আরও শক্ত হয়ে যায় তখন আরও ঠন ঠন করে বাজে। তো এই হচ্ছে এর ভাষ্য। তো আদম আলাইহিস সালামকে সেই দিন এক কথায় সৃষ্টি করা হয়েছে সহজ ভাষায় অফিহাসা আকা, তো এই দিনে সমস্ত পৃথিবীর মানুষ কিয়ামতের পূর্ব যেদিন কিয়ামত হবে সেদিন বেহুশ হয়ে যাবে, প্রথমে সিংহায় ফুক দেওয়া হবে তখন কী হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, আর তারপরে মারা যাবে। ওয়াল বাসা, তো এই দিনেই পুনরুত্থান হবে, যত লোক মারা গেছে এখন কবর থেকে সেই দিনে মারা যাক, হ্যাঁ কিয়ামতের ভয়াবহতা যারা সেই সময় বেঁচে থাকবে অথবা তার আগে মারা গেছে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত লোক সবকে কবর থেকে কী করা হবে, ওঠানো হবে, ইউব আসো মাহফিল কবুর, হ্যাঁ কবর থেকে উঠানো হবে, এই জন্য বাস বলা হয় পুনরুত্থানকে। জি ওয়াফিহাল বাদশাতু, আর এতেই মানুষের পাকড়াও করা হবে, বাদশাতুন মানে পাকড়াও করা হবে, বাদশাহ মানে পাকড়াও। কি এর তফসির, একটি তফসির করা হয়েছে এর যে কিয়ামত হবে এই দিনে, আল বাদশাতুন মানে কিয়ামত হবে, কারণ সূরা দুখানে একটি আয়াত রয়েছে ইয়াউমা নাবতেসুল বাদশাল তাল কুবরা, যেই দিন আমি মহাশাস্তিতে পাকড়াও করবো সেই দিন সমস্ত মানুষকে আসামির কাঠগড়ে হাজির, কেউ পার পাবে না, দুনিয়ায় কোনো শাস্তি হয়নি, কেউ ধরার লোক হয়নি, হ্যাঁ সে যে কত জুলম অত্যাচার করেছে হাজ্জাজ বিন ইউসুফ থেকে শুরু করে আর হিটলার, মুসলিম জালেমরা হোক আর কাফের জালেম হোক সবাই সেইদিন আসামির কাঠগড়ে হাজির, সবাই হাজির, বাদশাহ আল কুবরা আল্লাহ বলেছেন। সেই জন্য তাহলে এখানে কেয়ামত, তা কেয়ামতই যদি হয় তো তার আগে যে বেহুশ হয়ে গেল কেয়ামত হওয়ার কারণে তারপরে পুনরুত্থান, সেগুলি তো কেয়ামতের অংশ। তো বলছেন তিনটি শব্দ কেয়ামতেরই বিভিন্ন অবস্থা যেন তাতে তুলে ধরা হয়েছে, এটা একটি ব্যাখ্যা। আর কেউ কেউ বলেছেন যে না, আর একটি নতুন ব্যাখ্যা, সেটা হচ্ছে সেটা হইলে হইতে পারে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন কিন্তু বাদশাহরা এখানে ব্যাখ্যা করেননি, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে যে দাপট নিয়ে আর যে হুঙ্কারের সাথে মক্কার কাফের এসেছিল আবু জাহালের নেতৃত্বে, তাদের কল্পনাতেও ছিল না যে এইরকম মার খেয়ে এত লাঞ্ছিত হব, বড় বড় নেতা, বড় বড় যোদ্ধা, বড় বড় বীরপুরুষকে নিয়ে এসেছে, আবু জাহালের মাথাটা এত বড় ছিল যে আবদুল্লাহ মাসুদ একা উঠাইতে পারছেন, বলছে একা উঠাইতে পারছেন না, শুধু মাথাটা এইটুকু যে গলা আলাদা করা হয়েছে চাঁটতে পারছেন না, উঠাইতে পারছেন না, তাহলে চিন্তা করেন কেমন শক্তিশালী লোক ছিল, এরা কি কল্পনা করেছিল কখনো যে এইরকম দুর্দশা হবে তাদের, এমন পাকড়াওয়াল্লা করলেন বাদশাহ, ইন্না বাদশাহ রব্বে কালা সেদিন, রবের পাকড়াও বড়ই কঠিন, আল্লাহ সুরে বুরুজে বলেছেন, তো এই পাকড়াও এটা একটা বাদশাহ আল্লাহর প্রথম পাকড়া, প্রথম কাফেরদেরকে ধরলেন একবারে তাদের মাথায় টনক পড়েছে, তারপরে কিন্তু সোজা হয়নি, কত চেষ্টা, তারপরে ওহো, তারপরে খন্দক, তারপরে আপনার মক্কা বিজয় পর্যন্ত, মক্কা বিজয় পর্যন্ত অনেক কাফের অনড়, কল্পনা করতে পারিনি যে মক্কা হাত ছাড়া হয়ে যাবে, তো বাদশাহ মানে সে বদরের যুদ্ধের দিন হইতে পারে। অফিহা আখেরো সালাসে সাত, আর জুমার দিনে শেষ তিনটি সময় রয়েছে, মানে তিন ঘন্টা, শেষ তিন ঘন্টা, তাহলে বেশ কিছু সময় ধরে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ধরেন এই সময়টা, মিনহাসাতুন শেষ তিন ঘন্টার মধ্যে শেষ সময়টি, তার একটা সময় রয়েছে, মন্দা আল্লাহ ফিহা, যে আল্লাহর কাছে দোয়া করবে, উস্তু জিবালাহু, তার দোয়া কবুল হবে, তার দোয়া কবুল হবে। এই হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন,
কিন্তু এই হাদিসের সনদে একজন বর্ণনাকারী রয়েছেন ফারাজ ইবনে ফাদালা, তাকে মুহাদ্দিসিন কেরাম যারা জারহে তাদিলের তারা বলেছেন যাইফ, ইমাম ইয়াহিয়া ইবনে মাঈন যাইফ বলেছেন। এবং দ্বিতীয় রোগ হচ্ছে এই হাদিস দুর্বল হওয়ার দুটো কারণের, দ্বিতীয় কারণ আলী ইবনে আবি তালহা বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে, আর আলী ইবনে আবি তালহার আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়নি। তাহলে হাদিসে কি রয়েছে? ইনকিতা বা বিচ্ছিন্নতা রয়েছে সনদে, মাঝখানে কোনো বর্ণনাকারী রয়েছে যার কথা উল্লেখ করা হয়নি। সুতরাং এই দুটি কারণে হাদিসটি দুর্বল। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের নেক আমল কবুল করুন, আমাদের ইলমে আমলে দিন দুনিয়াতে সব কিছুতে আল্লাহ বরকত দান করুন, এবং আল্লাহ রাব্বুল আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি দান করুন। জুমার দিনের ফজিলত গুরুত্ব জানার পরে সেই অনুযায়ী অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আগে ভাগে জুমা মসজিদে পৌঁছার চেষ্টা করবেন। জুমার দিনে যেসব নেক আমলগুলি রয়েছে সেগুলি করার চেষ্টা করবেন। একটি গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে সেই দিনে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করা, দরুদ পাঠ করা, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, সেটা দরুদ ইব্রাহিমই পড়েন, অথবা ছোট্ট দরুদ পড়েন আল্লাহ সাল্লি ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদ বা নবীনা মুহাম্মদ, আল্লাহ সাল্লি ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদ, এইভাবে পড়েন। যেভাবে পড়েন না কেন বেশি বেশি সালাত ও সালাম পেশ করবেন। এই দিনের গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে সূরা কাহফ পড়া। এই সবের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে জুমার সালাত আদায় করা এবং জুমার সালাতের জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া। এমন অলস না হওয়া যে জুমার দিনটা আগে থেকে মগজে ঢুকে আছে যে সারা সপ্তাহ তো ডিউটি করছি, একটা দিন ঘুমাবার দিন, লম্বা টানে ঘুম দেওয়ার দিন, বিনা হিসাবে ঘুম দেওয়ার দিন, আর তারপরে ঘুম দিয়ে উঠলেন 10:30, তারপর দেখছেন আরে এসব ব্যাচুলার তো সব লাইন লেগে আছে বাথরুমে, একটা দুটা লোক হচ্ছে 10টি, লাইন শেষ করতে করতে এইদিকে গিয়ে জুমা পাওয়া মহামুশকিল হয়ে যাচ্ছে। যেটা আপনাদের প্রবাসীদের অবস্থা বলছি, এখানে আমি সব অভিজ্ঞতা আছে জেনে এগুলো শুনে, আর তারপরে একটা জায়নামাজ নিয়ে দৌড়তে কোনোদিন জুমা পেলেন, কোনোদিন জুমা পেলেন না, হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দান করুন, এবং আল্লাহর নেকির কাজে আল্লাহ রাব্বুল আলামিন আগে বাড়ার প্রতিযোগিতার তৌফিক দান করুন, নেক আমল কবুল করুন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করুন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।